নমস্কার, চব্বিশ ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। ভালো নেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, মানসিকভাবেও বিপর্যস্ত তিনি। দলনেত্রীকে সামনে পেয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন সুদীপ। একই অবস্থা দুই সাংসদেরই। অ্যাপোলো হাসপাতালে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, চিকিৎসকের সঙ্গেও তিনি কথা বলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একটা খাতা তিনি দিয়ে এসেছেন, প্রতিদিনের এই যন্ত্রণার কথা তিনি লিখে রাখবেন। তিনি বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাকে যেভাবে চার মাস ধরে জেলে রাখা হয়েছে তা সত্যি কষ্টকর। ভুবনেশ্বরে হাসপাতালে তাপস পালের সঙ্গেও দেখা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জীবনে কোনোদিন যিনি কোনো অন্যায় করেনি, কেন তো বসে তাকে এইভাবে চার মাস ধরে আজকে জেলে ফেলে রাখা হয়েছে, এটা খুব কষ্টকর। আমি শুনেছিলাম সুদীপদা ভালো নেই, তার শরীরের অবস্থা ভালো নয়, তাই আমি তাকে দেখতে এসেছিলাম। আমি দীর্ঘদিন একসাথে কাজ করেছি, এখনো করি, এবং ডক্টরসরা তাদের সাধ্যমতো দেওয়ার ট্রাই। আমার মনে হয় সুদীপদার মতো একটা এত রাজনৈতিক জীবনের এত দীর্ঘদিনের নেতা, তাকে যেভাবে জেলে রাখা হয়েছে দীর্ঘদিন, এবং জেলের থেকে আবার এখানে হসপিটালে এসছে, আমাকে বলছিল জেলে কিভাবে তাকে রাখা হয়েছে, আর হাউমাউ করে কাঁদছিল। আমি একটা খাতা দিয়ে গেছি, তার যে যন্ত্রণা, বঞ্চনার যন্ত্রণা, প্রতিহিংসার যন্ত্রণা, এটা নিয়ে বই লিখতে বলেছি। তাপসী অলসো নট গুড, তো আমার মনে হয় দে উইল গেট জাস্টিস, উই আর ওয়েটিং ফর দ্য জাস্টিস। ভালো নেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, শারীরিক অবস্থা থেকেও অনেক বেশি ভেঙে পড়েছেন মানসিকভাবে। তার হাতে একটা খাতা দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতিদিনকার যন্ত্রণার কথা খাতায় লিপিবদ্ধ করার জন্য। ভালো নেই তাপস পাল, আর সব দেখে রীতিমতন মন খারাপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদিকে আইনি লড়াই, আর অন্যদিকে রাস্তায় নেবে সিবিআইয়ের বিরুদ্ধে আন্দোলন। দুটোই চলবে একসঙ্গে, এটাই তৃণমূলের এই মুহূর্তে সিদ্ধান্ত। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, চব্বিশ ঘন্টা, ভুবনেশ্বর। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করতে পারেন তিনি। ভুবনেশ্বরে অ্যাপোলো হাসপাতাল থেকে বেরিয়ে একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। নবীনজি কা সাথ দেখিয়ে, নবীনজি কা সাথ তিন চার দিন পহলে মেরে কো ডেট দিল্লি মে ভেট হুয়া থা, জব উন্হোনে সেন্ট্রাল হল মে গিয়া থা, মেনে উসকো সাথ ভেট কিয়া, বাত ভি কিয়া। মে কাল কা দিন হ্যায়, পরসু জানে কা টাইম, আগার নবীনজি কা টাইম হ্যায়, মৌকা মিলেগা তো হাম জরুর মিলেগে। নবীনজি কা আলাগ পলিটিক্যাল পার্টি হ্যায়, এক এক স্টেট কা এক পলিটিক্যাল আসার হোতা হ্যায়। নবীনজি কা সাথ হামারা জো বাত হুয়া, নবীনজি কা ক্যাসে হ্যায়, কাটি সি মিট হোতা হ্যায়।